কংগ্রেসৰ সরকার আর কংগ্রেস সরকার হওয়ার পিছতে বাজেয়াপ্ত হব হিমন্ত বিশ্ব শর্মার কোনে কৈছে এই কথা আর কিয় কৈছে এই সন্দৰ্ভত আমি আপোনালোক সবিস্তারে জনাবলৈ চেষ্টা কৰিম। 2026ত গঠন হব কংগ্রেসৰ সরকার আর কংগ্রেস সরকার হওয়ার পিছতে বাজেয়াপ্ত হব হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি। সরকার গঠনের 100 দিনের ভিতর বাজেয়াপ্ত হব বর্তমানের মুখ্যমন্ত্রীর সম্পত্তি আর সম্পত্তি বিক্রি করে পয়া ধন রাজকোষত রাখব কংগ্রেসে। বিজেপি সরকারের দিনত হওয়া দুর্নীতির বিরুদ্ধে গঠন করা হব SIT আর বিজেপির আন নেতার সম্পত্তির হিসাব লব কংগ্রেস সরকারে। অসমবাসীক রাইজক গ্যারান্টি দিছে কংগ্রেসে। শেহতীয়াকৈ পত্নীর সম্পত্তিক লৈ মুখ খুলিছে হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তি মানে অসমর রাইজর সম্পত্তি, প্রতিটি সম্পত্তি রাইজক গতাই দিয়া হব অসমর রাইজক। এদরে কালির দিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিল, তেও কইছিল যে মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তি মানে হয়েছে অসমর রাইজর সম্পত্তি। আর পিছত গম পাব রাইজে যে সেই সম্পত্তির কি হব আর প্রতিটি সম্পত্তি পিছলৈ অসমর রাইজক গতাই দিয়া হব বলে মুখ্যমন্ত্রী মন্তব্য আগবাইছে। আর তার পাছতে এতিয়া কংগ্রেসে গ্যারান্টি দিছে রাইজক যে 2026ত কংগ্রেসের সরকার গঠন হব আর কংগ্রেসের সরকার হওয়ার পিছতে বাজেয়াপ্ত হব হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি। সরকার গঠনের 100 দিনের ভিতর বাজেয়াপ্ত হব বর্তমানের মুখ্যমন্ত্রীর সম্পত্তি। সম্পত্তি বিক্রি করে পয়া ধন রাজকোষত রাখব কংগ্রেসে। বিজেপি সরকারের দিনত হওয়া দুর্নীতির বিরুদ্ধে গঠন করা হব SIT। বিজেপির পর আন নেতার সম্পত্তির হিসাব লব কংগ্রেস সরকারে। অসমবাসী রাইজক গ্যারান্টি দিছে কংগ্রেসে। আর শেহতীয়াকৈ পত্নীর সম্পত্তিক লৈ মুখ খুলিছে হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তি মানে অসমর সম্পত্তি বলে কৈছিল মুখ্যমন্ত্রীগুলো। এই সন্দর্ভত আমার লগত মন্তব্য আছে, আমি মন্তব্য আগবাইছো। মই যে অভিযোগ আনিছিল অসমর মুখ্যমন্ত্রীর বিষয়ে, আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আওপকিয়াকে মই অনা অভিযোগ স্বীকার করেছে। তেখেতে যে নিজের ব্যক্তিগত পরিয়ালর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানবিলাকর মুখপাত্র হিসাবে আজি যে বক্তব্য রাখিছে, সেইটোৱে মোৰ অভিযোগৰ সত্যতা প্রমাণিত কৰিলে যে তেখেতৰ পৰিয়ালৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানবিলাকৰ মুনাফা লাভ কৰিবৰ কাৰণে আৰু প্ৰতিযোগিতাত তেখেতে যে অৱতীৰ্ণ হৈছে, আজি সেই কথাখিনি স্পষ্ট হৈছে। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই আজি জনাই দিছোঁ যে কংগ্ৰেছ দলৰ 2026ৰ বিধানসভাত যিখন নির্বাচনী ইস্তাহাৰ থাকিব তাত ইতিমধ্যেই মই আগতে উল্লেখ কৰিছোঁ, আমি সরকাৰ গঠন কৰাৰ 100 দিনৰ ভিতৰত SIT স্পেশাল ইনভেষ্টিগেটিভ টিম গঠন কৰি বিজেপি সরকারের দিনত হোৱা ব্যাপক দুর্নীতি, অনিয়ম, ভ্রষ্টাচার, লুণ্ঠন পুঙ্খানুপুঙ্খ তদন্ত কৰা হ'ব আৰু আয়তকৈ যি বেছি উপার্জন কৰা হৈছে আর আয়তকৈ বেছি উপার্জন করে যি সম্পত্তি পাহাড় গঢ়া হয়েছে SIT-র জড়িয়ে সেবিলাক হিসাব উলিয়াই পেলায় বাজেয়াপ্ত করা হব। আর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বিক্রি করে পয়া পয়সা সরকারের ভঁড়ালত জমা হব। হয়তো মুখ্যমন্ত্রীগুলো পূর্বানুমান করব পারিছে যে বিজেপির ক্ষমতার সময়সীমা টুটি আহিছে, ক্ষমতারপর যে বিজেপি অপসারিত হব আৰু সম্পত্তি যে SIT-য়ে বাজেয়াপ্ত কৰিব, সেইকাৰণে হয়তো তেখেতে উইলৰ কথা কৈছে। কিন্তু কোনো ধৰণৰ মিথ্যাচাৰ আৰু আৱেগিক পৰিস্থিতি সৃষ্টি কৰি দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰ গাপ দিবলৈ চেষ্টা কৰি লাভ নাই। আপুনি কি কি সম্পত্তি উইল কৰিব বিচাৰিছে আপুনি উইলখন ৰাজহুৱা কৰক, উইলখন অসমৰ চিফ ছেক্ৰেটাৰীত জমা দিয়ক, তেতিয়া আমি চিন্তা কৰিম যে SIT গঠন করার প্রয়োজন থাকি না থাকে। আর এয়া আছিল ভূপেন বরার মন্তব্য। 2026ত গঠন হব কংগ্রেসের সরকার আর কংগ্রেস সরকার হওয়ার পিছতে বাজেয়াপ্ত হব হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি। সরকার গঠনের 100 দিনের ভিতর বাজেয়াপ্ত করা হব বর্তমানের মুখ্যমন্ত্রীর সম্পত্তি আর সম্পত্তি বিক্রি করে পয়া ধন রাজকোষত রাখব
কংগ্রেসে বিজেপি সরকারের দিনত হওয়া দুর্নীতির বিরুদ্ধে গঠন করা হব এস আই টি। বিজেপির আন নেতার সম্পত্তির হিসাব লব কংগ্রেস সরকারে, অসমবাসী রাইজক গ্যারান্টি দিছে কংগ্রেসে। শেহতীয়াকৈ পত্নীর সম্পত্তিক লৈ মুখ খুলিছে হিমন্ত বিশ্ব শর্মায়। আর মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তি মানে হয়েছে রাইজর সম্পত্তি, প্রতিটি সম্পত্তি গতয় দিয়া হব রাইজক। এইদরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কালির দিন মন্তব্য করেছিল। আর তার পাছতে এটা কংগ্রেসে গ্যারান্টি দিছে অসমবাসী রাইজক বিধানসভা নির্বাচনত কংগ্রেসের সরকার গঠন হব। এবার বিধানসভা নির্বাচন যে 2026 যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব আর তা জয়লাভ করব কংগ্রেসে, এই দাবি কংগ্রেসের। 2026 কংগ্রেসের সরকার গঠন হব অসমত, আর তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করা হব। সরকার গঠনের 100 দিনের ভিতর বাজেয়াপ্ত হব বর্তমানের মুখ্যমন্ত্রীর সম্পত্তি। কি কৈছে আমি আকো সেই মন্তব্যটা আপনার শুনাবলে চেষ্টা করি। যে অভিযোগ আনিছিল অসমৰ মুখ্যমন্ত্রীর বিষয়ে, আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আওপকিয়াকে মই অনা অভিযোগ স্বীকার করেছে। তেখেতে যে নিজের ব্যক্তিগত পরিয়ালের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানবিলাকৰ মুখপাত্র হিসাবে আজি যে বক্তব্য রাখিছে, সেইটোৱে মূল অভিযোগের সত্যতা প্রমাণিত করলে যে তেখেতর পরিয়ালের ব্যবসায়িক প্রতিষ্ঠানবিলাকৰ মুনাফা লাভ করবর কারণে আর প্রতিযোগিতাত তেখেতে যে অবতীর্ণ হয়েছে আজি সেই কথাখিনি স্পষ্ট হয়েছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মই আজি জানাই দিছো যে কংগ্রেস দলের 2026 বিধানসভাত যখন নির্বাচনী ইস্তাহার থাকিব তাত ইতিমধ্যে মই আগতে উল্লেখ করেছো আমি সরকার গঠন করার 100 দিনের ভিতর এস আই টি স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করে বিজেপি সরকারের দিনত হওয়া ব্যাপক দুর্নীতি, অনিয়ম, ভ্রষ্টাচার, লুণ্ঠন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হব। আর আয়তক যা বেশি উপার্জন করা হয়েছে আর আয়তক বেশি উপার্জন করে যম্পতি পাহাড় গঢ়া হয়েছে এস আই টির জড়িয়ে সেবিল হিসাব উলিয়াই পেলায় বাজেয়াপ্ত করা হব। আর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বিক্রি করে পয়া পয়সা সরকারের ভঁড়ালত জমা হব। হয়তো মুখ্যমন্ত্রীগুলো পূর্বানুমান করব পারিছে যে বিজেপির ক্ষমতার সময়সীমা টুটি আছে, ক্ষমতারপর যে বিজেপি অপসারিত হব আর সম্পত্তি যে এস আই টিয়ে বাজেয়াপ্ত করব, সেই কারণে হয়তো তেখেতে উইলর কথা কৈছে। কিন্তু কোনো ধরনের মিথ্যাচার আর আবেগিক পরিস্থিতি সৃষ্টি করে দুর্নীতি ভ্রষ্টাচার গাব দিবলে চেষ্টা করে লাভ নাই। আপনি কি সম্পত্তি উইল করব বিচারিছে আপনি উইলখন রাজহুয়া করক, উইলখন অসমৰ চিফ সেক্রেটারিয়েটত জমা দিয়ক, তেতিয়া আমি চিন্তা করিম যে এস আই টি গঠন করার প্রয়োজন থাকিব না থাকিব। আর এয়া আছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার মন্তব্য। 2026 কংগ্রেসের সরকার গঠন হব আর তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করব। কালির দিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পত্নীর সম্পত্তি সন্দর্ভত কি কৈছিল, সেই সন্দর্ভত যে মন্তব্য আছে সেই মন্তব্যটা আপনার শুনাব বিচার। ইউ এস টি এমর মালিকজন যদি রিণিকি ভূঁয়া হলেন কি করলেন সেটু কম, তেতিয়া কি হলেন না না তেতিয়া কি হলেন এইটু কক, ধরে ললো ইউ এস টি এমর মালিকটো রিণিকি ভূঁয়া হলেন তেতিয়া কি হলেন, তেতিয়া কলেহেন পানি নাহে বলে। আরে রিণিকি ভূঁয়া শর্মায় যি করেছে তো রাইজকে দি থৈ যাব, কোনো লৈ না যায়, এটা এটাক যি করেছে রাইজকে দি দি গৈ আছে, নিউজ লাইভও রাইজক দি থৈ যাব, সব রাইজকে দি থৈ যাব, মোর লড়া ছোৱালীৰ কাৰণে একো নাথাকে, সেইটো চিন্তা করব নালাগে। এইটো আপোনালোকে ধরি লোক যে রিণিকি ভূঁয়া যিখিনি করেছে, যেনেকে গণেশগুড়ি মাটিটো দেখুৱাইছিল তাত এতিয়া কি হল, সাই বাবার মন্দির হয়ে গেল, মোৰ নেক্সট মাটি এটা আছে জুরুদত তাত এটা শিবজির মন্দির এটা বনাব গৈ আছো, বান্দিয়া স্কুলও এসময়ত রাইজর কারণে আহি যাব, রিজর্টও রাইজর আহি যাব, মোৰ লড়া ছোৱালীকটো একো নালাগে সব ইয়াতেই থাকি যাব, এইটো চিন্তা নকৰিব, উইলখন পঢ়িলে গম পাই যাব, পিছত একো লৈ যোৱা না যায়।
ইউএসটিএমৰ মালিকজন যদি ঋণিকি ভূঞা হলেতেন কি কৰিলেতেন হেতু কক তেতিয়া কি হলেতেন না না তেতিয়া কি হলেতেন হেতু কক ধৰি ললো ইউএসটিএমৰ মালিকটো ঋণিকি ভূঞা হলেতেন তেতিয়া কি হলেতেন তেতিয়া কলেহতেনে পানী নাহে বুলি আরে ঋণিকি ভূঞা শর্মায় জি করেছে তো রাইজকে দি থ যাব কোনো লই না যায় এটা এটা কই জি করেছে রাইজকে দি দি গৈ আছে নিউজ লাইভও রাইজক দি থ যাব সব রাইজকে দি থ যাব মূর লড়া ছলীর কারণে একু না থাকে সেটো চিন্তা করব নালাগে এটো এটো আপনাদের ধরি লোক যে ঋণিকি ভূঞা যিখিনি করেছে যেনেকে গণেশগুড়ি মাটিটো দেখুৱাইছিল তাত এটা কি হল সাই বাবার মন্দির হয়ে গেল মোর নেক্সট মাটি এটা আছে জুরুদত তাত এটা শিবজির মন্দির এটা বনাব গৈ আছো বান্দিয়া স্কুলও এসময় রাইজর কারণে আহি যাব রিজর্টও রাইজর আহি যাব মোর লড়া ছালীকটো একু নালাগে সব ইয়াতেই থাকি যাব এটো চিন্তা নকৰিব উইলখন পড়িলে গম পাই যাব পিছত একু একু লৈ যোৱা না যায় ইউএসটিএমৰ মালিকজন যদি ঋণিকি ভূঞা হল আৰু এয়া আছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আৰু তেওঁ কৈছিল যে একো লৈ যোৱা না যায় আৰু সকলো সম্পত্তি অসমৰ ৰাজ্যক দি যোৱা যাব তেওঁৰ ল'ৰা ছোৱালীয়েও একো সম্পত্তিক নালাগে গতিকে তাৰ পাছতে আচলতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই মন্তব্যৰ পাছতে এতিয়া সৰব হৈছে কংগ্ৰেছৰ কংগ্ৰেছেও কৈছে যে 2026ত চৰকাৰ গঠন হ'ব কংগ্ৰেছৰ আৰু তেতিয়া বাজেয়াপ্ত কৰা হ'ব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ সম্পত্তি